গাইস আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও এভরিওয়ান। সো আজকে একটু ইম্পর্টেন্ট একটা নিউজ নিয়ে আপনাদের সামনে আসলে এসেছি, এবং আশা করি আপনারা আমার এই ইম্পর্টেন্ট নিউজটা অবশ্যই শুনবেন এবং দেখবেন। আপনারা জানেন যে ইদানিং আসলে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পেরেছি যে লোডশেডিং কিন্তু অনেক জায়গাতে কম হচ্ছে, আবার অনেক জায়গাতে বেশি হচ্ছে, এবং এছাড়াও লোডশেডিং গ্রামে কিন্তু একটু বেশি হচ্ছে। আশা করি এই সমস্যাগুলো সমাধান হবে। এবং আজকে কিন্তু নোয়াখালী সহ অনেক দেশে মানে গ্রামে আপনার ইতিমধ্যে আজকে অনেক বৃষ্টি হয়েছে, যার ফলে আসলে তাদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যারা আসলে মাঠে অনেক কাজ করে, যেরকম অনেক ফসল ফলেছে, তাদের খুব ক্ষতি হয়েছে। যারা মাছ মাছের যারা আড়ত করেছিল বা মাছ পুকুরে ছেড়েছিল, তাদেরও অনেক ক্ষতি হয়েছে। তো আসলে তাদের জন্য খুব খারাপ লাগছে, অ্যান্ড আমরা আসলে চাই যেন এরকম না হোক। আমরা চাই যে আসলে এরকমটা কখনোই কাম্য করি না, কারণ তারা অনেক কষ্ট করে আসলে এই জায়গায় মানে চলে এসেছে, আমি মনে করি, আমি বিশ্বাস করি। অ্যান্ড আমি চাই না তাদের এরকম ক্ষয়ক্ষতি হোক। আর যারা যারা আসলে আমাদের ভিডিওগুলো, আমি আবার যেটা বলতে চেয়েছিলাম, যারা যারা দেখেন আসলে তাদেরকে আসলে মন থেকে ধন্যবাদ। তো আজকের আপডেট খবর আসলে এটা আমার কাছে ছিল, এবং আশা করি আপনাদের আপডেট খবরটা শুনে আপনাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, হিট দ্য লাইক বাটন, অলসো হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর আরেকটা বিষয় আমি আপনাদের দেখাচ্ছি, যেটা যদিও আসলে নিউজের বাইরে এই বিষয়টা আসলে দেখানো উচিত নাকি, আমি আপনাদের একটা একটা যে জিনিস দেখাচ্ছি, যারা আসলে নিউজ নিয়ে কাজ করছেন তাদের এই জিনিসটা খুব বেশি মানে তাদের আসলে ভালো লাগবে। দেখেন, যারা আসলে হ্যামস্টার বা এইসব নিয়ে আসলে আপনারা কাজ করছেন, তাদের বলবো যে এইসব থেকে আসলে বিরত থাকেন। এগুলোতে আসলে শেখার মতো কিছু নাই, আর এগুলা কবে টাকা দিবে কবে না দিবে এগুলো এক্সপেকটেশন রাখবেন না, দিলে দিবে না দিলে নেই, এরকম মানে 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 সিচুয়েশনের মধ্যে থাকবেন। তো এগেইন আসলে ধন্যবাদ যারা নিয়মিত, আবারও বলছি যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন তাদেরকে আসলে অনেক অনেক বেশি ধন্যবাদ। আর ততক্ষণ ভালো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন আমাদের চ্যানেল। তো থ্যাংক ইউ সো মাচ।